আসুন দেখি অনুরোধের আসর নাত মাহফিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান অনুরোধের আসর নাত মাহফিল নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে আন্তরিক মোবারকবাদ। শুরুতেই দরুদে পাকের ফজিলত আমরা জেনে নেই। রহমাতুল্লিল আলামিন, শাফিল মুজনিবিন, আল্লাহ তাআলা শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমুয়ার দিন আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ভালো ভালো আমরা নিয়ত করে নিই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্টি অর্জন, সওয়াব অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান অনুরোধের আসর নাত মাহফিল শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আর নাতে রাসূল এবং কালাম শ্রবণ করা, নাত শরীফ শ্রবণ করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে মোবারকা রয়েছে, তো আমরা এই সুন্নতের উপর আমল করার নিয়ত করে নিতে পারি ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি কালাম শ্রবণ করার মাধ্যমে, নাত শরীফ শ্রবণ করার মাধ্যমে, ইস্তেগাসা শ্রবণ করার মাধ্যমে ইশকে রাসূল নবী প্রেম বেড়ে থাকে। আর যখন হামদে বারি তালা শ্রবণ করা হয় তখন আল্লাহ তালা শান ও মান নিজের মধ্যে বেড়ে যায়, এবং যখন মান কাবা শ্রবণ করা হয় তখন আউলি ইকরামের প্রেম মোহাম্মত এগুলো বোঝা যায়। তো আসুন আমরা রাশাদ ভাইয়ের কাছে যাবো, শুরুতেই আমরা হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, জাহান জিকির হাবিব হোতা হ্যায়, জাহান জিকির হাবিব হোতা হ্যায়, রহমত কা নুজুল হোতা হ্যায়, উস মেহফিল মে বৈঠনে ওয়ালা খুশ নসীব হোতা হ্যায়। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ
محمد صلى الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله سنا گو پتا پتا ہے خدایا دم بدم تیرا زمین و آسمان تیرے ہیں یہ موجود و عدم تیرا لطف و کرم تیرا پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہ شرب و شکتی مان بندر پروتی دایا بیان اللہ شرب و شکتی مان بندر پروتی دایا بیان پریو حبیب کر میری جان پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ اول و آخر تمی اللہ ظاہر و باطن تمی اللہ اول و آخر تمی اللہ ظاہر و باطن تمی اللہ حافظ و ناصر تمی اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ عارض غلام غلام فقیر رحمت شادا رکھو مرے ذکر قبول کرو ہے رب لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ لا الہ الا اللہ
محمد رسول الله. ما شاء الله. الحمد باري تعالى ما سوبن كورتشي. অনেকের কমেন্ট হোয়াটসঅ্যাপ এবং এসএমএস অলরেডি আমাদের কাছে এসে পৌঁছেছে শুরুতেই আমরা কিছু দর্শকদের শামিল করে নিব কল আমরা শ্রবণ করব সবুরি আলম ভাই কুমিল্লা থেকে আমাদেরকে জানাচ্ছেন মদিনায় যাবার দাওনা ইজাজত এটি শুনতে চাচ্ছেন এরপরে আমাদের সাথে সালাউদ্দিন ভাই রয়েছেন এরপরে আমাদেরকে জানাচ্ছেন আহলা ওয়া সাহালান মারহাবা মাশাআল্লাহ খুব ভাইরাল হয়েছে আপনার কালামটি রাশেদ ভাইয়ের শুনতে চাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে শুনতে চাচ্ছেন আমারই মনের এই বাসনা তারপরে গোলাম কিবরিয়া আমাদের সাথে রয়েছেন মাইনুল ইসলাম ভাই রয়েছেন আরাফাত রেজা মাশাআল্লাহ লিখেছেন প্রিয় নাথ খা ভালোবাসা অবিরাম মাশাআল্লাহ কামরুল ইসলাম ভাই রয়েছেন ওমান থেকে আমাদের সাথে দেখতে পাচ্ছেন এরপর আমাদের সাথে রয়েছেন চোখেরই তারা নামে মোহাম্মদ শুনতেছেন আরাফাত ভাই ইকবাল হোসেন ভাই আমাদের সাথে শুনতেছেন জলদি এমন লাগছে জলদি আমায় ডাকবে মদিনায় এই কালামটি শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাহলে সাথেই থাকুন আমরা শোনানোর চেষ্টা করব আমরা চেষ্টা করব একটু 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 করে প্রত্যেকটি কালামের কিছু কিছু পংক্তি শোনানোর জন্য কিছু কল আমরা শুনে নিই জি কল চালিয়ে দিন নারায়ণগঞ্জ থেকে বলতেছি আমার নাম মোহাম্মদ রাকিব আত্তারি আমি একটু নাচ শুনতে চাই অনুষ্ঠান থেকে একটি কালাম শুনতে চাই কালাম কি হলো মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো এই সঙ্গে কেহ যাবে না হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ শাহিন হোসেন ভাই আমাদেরকে এসএমএস করেছেন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে সালাম নেবেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাশিদ ভাইয়ের কাছ থেকে নাচ শুনতে চাই যার প্রিয় নাম মুস্তাফা ইনশাআল্লাহ তাআলা আশা করি রাশিদ ভাই নোট করে রাখছেন ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে শোনাবেন কামরুজ্জামান আত্তারি ভাই আমাদেরকে এসএমএস করেছেন গাউসে পাকের ওলিদিগের রাজা মানকাবারটি শোনাবেন ইনশাআল্লাহ তাআলা মানকাবার শুনতেছেন শোনানো হবে তারপরে কাদিরগঞ্জ রাজশাহী থেকে মোহাম্মদ আবু সাদিক ইসলাম তাসিন ভাই আমাদেরকে আরজ করছেন চট্টগ্রামের ভাষায় নাচ শুনতে চান আচ্ছা রাজশাহীর মানুষ চট্টগ্রামের ভাষায় নাচ শুনবেন ইনশাআল্লাহ তাআলা হয়তো শুনতে ভালো লাগে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান যেই ভাষাই হোক না কেন হোক আরবি হোক ফার্সি হোক উর্দু হোক বাংলা হোক চাটগামি আর হোক বা ইংরেজি যেই ভাষাই হোক না কেন আশিক রসুলের প্রাণ আসলেই তা শোনার জন্য অস্থির হয়ে যায় যেই ভাষাই হোক না কেন এটা আসলে এসএমএস এর মাধ্যমে অথবা অন্য আমরা যখন আরবিতে শ্রবণ করি বুঝি না কিছু তারপরও কিন্তু ঝুমঝুম হয়ে যায় উর্দুতে শ্রবণ করি বুঝি না কিছু তারপরও কি ঝুমঝুম লাগে যেমন সবসে আওলা ওয়া আলা হামারা নবী হয়তো অনেকেই জানে না উনি যিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন হয়তো তিনি এর অর্থ ঠিকভাবে জানবে না বুঝবে না যে আল্লাহ হাজ এখানে কি বলতে চেয়েছেন তারপরও কি শুনতে মন চাচ্ছে কেন না বোঝা যাচ্ছে এখানে আশিক রসুল ইমামে ইশক ও মোহাব্বত আলা হযরত রহমতুল্লাহ আলাই এখানে খুব সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও মান তুলে ধরেছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে বরকত দান করুক আমিন লালমনিরহাট থেকে আমাদেরকে এসএমএস করেছেন একটি নাচ শুনতে চাই মারহাবা ইয়া মক্কি মাদানি মাশাআল্লাহ তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চগড় থেকে লিখেছেন বৃষ্টির ফোটায় ফোটায় আল্লাহু আল্লাহ আছে নাকি একটি কালাম মনে হয় নতুন কোন মানে হামদে বাড়ি তালা আছে উনি শুনতে চাচ্ছেন কালাম শ্রবণ করে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকি আলা আশিকি আলা আশিকি আলা আশিকি আলা ইমাম আহলে সুন্নতের কালাম ইনশাআল্লাহ সবসে আল্লাহু আলা থেকে শুরু করব سب سے اولا ہو اعلی ہمارا نبی سب سے بالا ہو اعلی ہمارا نبی
اپنے مولا کا پیارا ہمارا نبی عالم کا دولہا ہمارا نبی سب سے اعلیٰ ہو اعلیٰ ہمارا نبی کیا خبر کتنے تارے کھلے چھپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی خلق سے اولیاء اولیاء سے رسل خلق سے اولیاء اولیاء سے رسل اور رسولوں سے اعلیٰ ہمارا نبی اور رسولوں سے اعلیٰ ہمارا نبی مانگنے والوں ہم کو تو یوں چاہیے اور مانگنا اور کسی سے بھی کیوں چاہیے کہ کون دیتا ہے دینے کو مو چاہیے یہ ہاں کون دیتا ہے دینے کو مو چاہیے یہ دینے والا ہے سچا ہمارا نبی دینے والا ہے سچا ہمارا نبی انبیاء دل بادشاہ لو سہل مرحبا انبیاء دل بادشاہ لو سہل مرحبا دھارا ایلن مصطفیٰ لو سہل مرحبا اغلو سہل مرحبا اغلو سہل مرحبا اغلو سہل مرحبا اغلو سہل مرحبا ایشی چھل خیر البرا اغلو سغلا مرحبا ایلن شاہ انبیاء اغلو سغلا مرحبا ایلن شاہ انبیاء اغلو سغلا مرحبا اغلو سغلا مرحبا اغلو سغلا مرحبا اغلو سغلا مرحبا اغلو سغلا اندونی تو ہو گناہ گر آج تمہادر خوشن دن اندونی تو ہو گناہ گر دھورائے ایلن شی نبی شپارش کربین جنی اغلو سہلن مرحبا شپارش کربین جنی اغلو سہلن مرحبا 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 یا نبی یا نبی دایر ناظر دانا یا نبی دایر ناظر دانا ہے حسنین نانا ہے حسنین نانا ہے حسنین نانا ہے حسنین نانا تو ماں کے علم غیب دن کرے چھن شایم خدا تو ماں کے علم غیب دن کرے چھن چھن شایم خدا کرے چھن دان
حسنین رے نانا آقا ہے حسنین رے نانا ہے حسنین رے نانا ہے حسنین رے نانا کی بھابی جابو مدینہ نے کونو مرشم بل کی بھابی جابو مدینہ نے کونو مرشم بل دایا کارا یا رسول اللہ دایا کارا مار پرتیر تمی جے قادر یا نبی ہے حسنین رے نانا آقا ہے حسنین رے نانا ہے حسنین رے نانا ہے حسنین رے نانا ماٹیر گھر ماٹیر باڑی آس چھو ایکا جابی ایکا شنگے کے ہو جابینا آس چھو ایکا جابی ایکا شنگے کے ہو جابینا جابی ایکا شنگے کے ہو جابینا کن تو شدنڈا پوڑی بے ماتیر نیچے شویتے ہوئے جگار کے جھو کر چھو بندھو داری ماجی بیچھاتے آسچو ایکا جابی ایکا شنگے کے ہو جابینا آسچو ایکا جابی ایکا شنگے کے ہو جابینا صلو علی الحبیب صلی اللہ علی محمد اشلی امر آسچی ایکا آر جابو ایکا شنگے کی ہوئی جابینا جنو دنیار جیبن کے آما دیر خونستائی عبوشی منی کرتے ہوئے کبر آخرت جیبن خونستائی نائے دیرگستائی ہوئے شی دیرگستائی جیبنے جنو آما دیر کے کاج کرتے ہوئے آما دیر کے عبادت بندی کرتے ہوئے الدنیا مزرعت الاخرہ دنیا ہوت سے آخرت شرشو کتروں دنیار جمینر مدھے امرا اللہ تعالی عبادت بندگیر مدھے لیپتو تھاک بو ایبان آخرت کے شادان اور جنو آخرت کے شندر قرار جنو امرا بیستو تھاک بو انشاءاللہ تعالی اللہ تعالی امدر کے توفیق دان کرون امدر کے نیک عمل کا توفیق دان کرون آمین اسو کال سے دیکھ جاتشی امرا انشاءاللہ تعالی ایر پورے کومنٹ وانے کروئے چھے امدر ہوارس صاحب ایبان سمیسو روئے شنتے چاچھے نام در تھے کہ ہم در راشد بھائی تھے کہ کی انہوں نے چاچھے جی کال چلی دی مانا محمد اللہ رفتاری میں ڈھگا نارا گنگا تھے کہ بول چھے ماتیر باڑی ماتیر گھر ماتیر ہو بے پچھا نائے دا سنے دیل جی نیکسٹ کال حبیہ تبسم سوئی بوگ راشد پو امی بازل شنتے چاہے حجبی ربی دلاللہ اچھا اچھا انشاءاللہ شاتھی تک نیکسٹ کال
আমি মোহাম্মদ রাকিব বলছিলাম, আমি রাঙ্গামাটি জেলা থেকে বলছি, আমি চাঁদের বাড়িতে লিখতে চাই হাসবি রব্বি জাল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, আচ্ছা ইনশাআল্লাহ। নেক্সট, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ সোহাগ, আমি একটা নাচ শুনতে চাই, টাকা নাই পয়সা নাই। আচ্ছা জি, নেক্সট কল। কাসিম বগুড়া, আমি একটা নাচের আসর শুনতে চাই। নাচের আসর শুনতে যাচ্ছেন, জি নাচ শুনুন না হচ্ছে, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি নাই ইসলাম দুর্গায় রাজশাহী মহান্দ থানা থেকে, তারপরে আবু জাফর ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। তারপরে কালাম শুনতে চাচ্ছেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। আচ্ছা জি ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করবো শোনানোর জন্য। জাহাঙ্গীর হোসাইন ভাই সাথে আছেন, মারহাবা 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 ইয়া মুস্তফা। আচ্ছা, তারপরে আরেকজন ইসলামী বোন আমাদের কমেন্ট করেছেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, শুনতে চাচ্ছেন। তারপরে আমাদেরকে কালাম শুনতে চাচ্ছেন, জান্নাত প্রত্যাশী। আচ্ছা, তারপরে একটা নাচ শুনতে চাই, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। খুরশিদ আলম ভাই কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন, নাচ শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাগান। আচ্ছা, তারপরে আরাফাত ভাই দোয়া করেছেন, হয়তো ওনার পছন্দের কালাম শোনানো হয়েছে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন আমিন। তারপরে আমাদেরকে, আচ্ছা এরপরে থেকে আমাদেরকে একটা কালাম শুনতে চাচ্ছেন, সাথেই থাকুন, আমরা কালাম শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। এসএমএস এর দিকেও কিছু যাই, তারপরে আমরা একসাথে আসব। খারিকুল্লাহ, খারিকুল্লাহ থেকে বলছি, এমন অপরূপ করেছেন খোদা, রূপ তোমার ইয়া রাসূল। জালকাঠি থেকে আমাদেরকে ইসলামী বোন লিখেছেন, মারহাবা মারহাবা মক্কি মাদানী, এটা শুনতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা, শোনানো হবে। আচ্ছা, তারপরে আমাদেরকে বায়া রাজশাহী থেকে জানাচ্ছেন, প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান, নাটটি শুনতে চাই, বিনতে রমজান আলী। ফটিকছড়ি থেকে আমাদেরকে শুনতে চাই, মাওলা ইয়াসাল্লিয়া সাল্লিম দাইমান, মাশাআল্লাহ, কাসিদে বুরদা শরীফ ইনশাআল্লাহ তাআলা। তারপরে রাজশাহী থেকে আমাদেরকে শুনতে চাচ্ছেন, একটি নাতের রাসূল, কি নাতের রাসূল বলেননি ইনশাআল্লাহ তাআলা, আমরা শোনানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। জশনে আমাদের রাসূল নাশরীফ, তিনি শুনতে চাচ্ছেন। আচ্ছা, রাঙ্গুনিয়া থেকে, রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে শুনতে চাচ্ছেন সাজিদ ভাই, আরজ করছি আমাদেরকে শুনতে চেয়েছেন একটি কালাম। আচ্ছা, শোনানো হবে, সাথেই থাকুন, মাদানির চ্যানেল দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। যতক্ষণ আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা কালাম শুনতে থাকবো, আর কালাম শুনলে আমাদের ইনশাআল্লাহ তাআলা ইমানি জজবা বাড়বে, সওয়াব হবে, সুন্নতে নিয়ত শ্রবণ করলে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর দাওয়াত ইসলামী প্রোগ্রাম, দাওয়াত ইসলামী নাদগুলো অন্তর ছুঁয়ে যায়, দাওয়াত ইসলামী আরো এগিয়ে যাক, আমরা সাথে আছি, সাথেই থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন, দাওয়াত ইসলামীর সাথে থাকুন, সহযোগিতা করুন, মাদানী কাফিলায় সফর করুন, আমিরের সুন্নাত লিখিত নেক কাজ মাদানী নামাত এর উপর আমল করুন, কোর্স না করে তাহলে কোর্স করুন, ঘরের মধ্যে মাদানী দর্স দিন, ফয়জানের সুন্নাত দিয়ে, ফয়জানের নামাজ দিয়ে, নেকির দাওয়াত দিয়ে, 7 মিনিট পাঠ করে ঘরের মধ্যে সকলে মিলে, ফ্যামিলি সকলে মিলে বসে, একজনে পড়বে সবাই শুনবে, শোনার পরে এক দেড় পিসটা পাঠ করে শোনালেন, এরপরে সংক্ষিপ্ত দোয়া করে দিলেন ইনশাআল্লাহ তাআলা, এর মাধ্যমে ঘরের মধ্যে রহমত বরাকাত হবে। কেননা যে ঘরের মধ্যে
হাদিসে পাক পড়া হবে যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হবে যে ঘরের মধ্যে কোন ওলি কেরামের আলোচনা করা হবে তো নিঃসন্দেহে সেই ঘরে এর মধ্যে রহমত বর্ষিত হবে তো এই কাজগুলো আমরা করি দাওয়াত ইসলামের সাথে থাকি ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল আমরা দেখি অন্যকে দেখতে দাওয়াত দেই এবং যেখানে যেখানে মানুষের চলছে না সেখানে সে আমরা চালানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এর উত্তম প্রতিদান ইনশাআল্লাহ দান করবে কেননা দাওয়াত ইসলামী একমাত্র আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করে এবং দাওয়াত ইসলামী শুধুমাত্র বিরোধিতা করে শয়তানের এবং নবী বিদ্বেষী যারা দুশমনের রাসূল যারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে কটূক্তি করে ব্যঙ্গচিত্র করে তাদের বিরুদ্ধে দাওয়াত ইসলামী আমূলি বয়কট করে থাকে দাওয়াত ইসলামী তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আমূলি বয়কট এগুলো শয়তানের মানে শয়তানের চালাপালায় নিজের চেহারাকে দাড়ি দ্বারা সুসজ্জিত করব সুন্নাতে রাসূল দ্বারা আমরা ইনশাআল্লাহ নিজেকে রঙিন করব মিসওয়াক করব সাদা লিবাস পরবো ইনশাআল্লাহ তাআলা পাগড়ি শরীফ পরবো ইসলামী বোন যারা মহিলা যারা রয়েছেন তারা পর্দাশীলা হয়ে যাবেন এগুলো হচ্ছে যারা দুশমনের রাসূল যারা নবী বিদ্বেষী যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মানকে কটূক্তি করে যারা ব্যঙ্গচিত্র করে যারা আপনার শান ও মান কমাতে চায় কখনো তো কমাতে পারবেন না চায় কমাতে কিন্তু আল্লাহ তাআলা শান ও মানকে বাড়িয়ে দিয়েছেন কোরআন কারীমের আয়াতে মোবারকা রয়েছে তো সেজন্য কখনোই আল্লাহ রাসূলের শান ও মান কেউ কমাতে পারবে না কিন্তু এগুলো করে আশিক রাসূল তাদের অন্তরের মধ্যে কষ্ট দিয়ে থাকে দেখুন না এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শানে কটূক্তি করা হলো ব্যঙ্গচিত্র করা হলো এর ধরনে কি হলো পুরো বিশ্বে যারা আশিক রাসূল রয়েছে নবী প্রেম যাদের মধ্যে রয়েছে মুসলমান যারা রয়েছেন তাদের অন্তর ব্যথিত হয়েছে এবং তারা মানে কষ্টে তারা অনেকে মাঠে চলে এসেছে যার যার মতো করে তারা এটাকে বয়কট করছে তো আমরা নিজেরাও ইনশাআল্লাহ তাআলা যারাই আমরা রয়েছি মুসলমান হিসেবে আমাদের ঈমানের দায়িত্ব হচ্ছে এই সব দুশমনের রাসূল নবী বিদ্বেষীদেরকে বয়কট করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসুন আমরা শ্রবণ করি কালাম মাওলানা সলি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মুহাম্মাদুর সাইয়্যিদুল কাউনাইন محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن أجم مولاي صل وسلم دائما أبدا حبيبك خير الخلق كلهم جشن عمد رسول الله الله جشن عمد رسول الله الله بيبي آمنا کے پھول الله 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 بولو الله 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 بولو الله الله جشن آمد رسول الله الله شادیاں خوشی کے بجائے گئے شادی کے نغمے سب کو سنائے گئے ہر طرف شور صلی علی ہو گیا آج پیدا حبیب خدا ہو گیا پھر تو جبریل نے بھی یہ اعلان کیا یہ خدا کے ہے رسول اللہ ہی اللہ یہ خدا کے ہے رسول اللہ ہی اللہ 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 بولو اللہ 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 بولو اللہ
الله الله جشن آمد رسول الله الله اے مانو پورو گوڑی چھی خدا روپ شی تمہاری یا رسول دو جہانیر مایا بھی سورا پریو شی بھاری یا رسول اوچھو شی شش دایا اللہ تعالی او چوش مغیما اے مونی تومار او شش دایا اللہ تعالی تومار دوارے راجا مہاراج شعب بھیکاری یا رسول راجا مہاراج شعبہ بھیکاری یا رسول پاپی تاپی کرونا اے بابے آسرائی ملے چھے شبار یا رسول پاپی تاپی حکنا اپورا جانی میں بے دین کن با مشری تمہار کرونا اے بھاب آسرائی تمہار کرونا اے بھاب آسرائی ملے چھے شباری یا رسول اے من اپرو گڑی چھے خدا روپ شی تمہاری یا رسول دو جہانیر مایا بی سورا پریو شی بھاری یا رسول آرٹیاں نائی پوشن آئی کہنے زیتاں شنار مدینہ کہنے زیتاں آرٹیاں نائی پوشن آئی کہنے زیتاں شنار مدینہ کہنے زیتاں مونے ہاتھ زیبن لائے کنتو ٹیاں فوشن آئے مونے ہاتھ زیبن لائے کنتو ٹیاں فوشن آئے مونے ہار پاکر موتو مونے ہار پاکر موتو اڑال مرتا مار ٹیاں آئے پوشن آئے کہنے زیتاں شنار مدینہ کہنے زیتاں پاکی زو دیو ایتاں جائتاں موری اوڑی پاکی زو دیو ایتاں جائتاں موری اوڑی مدینہ ایتا کی زائتاں گھوری گھوری مدینہ آئے تھاکی زائے تام گھوری گھوری مدینہ آئے سائے سائے مدینہ آئے سائے سائے آشا پھورائی تامار ٹیان آئے خوشان آئے کہنے سائتام شنار مدینہ کہنے سائتام شنار مدینہ کہنے زیتام مونے حد زیبن لائے کنتو ٹیاں پوشن آئے مونے ہار پاکر موتو اڑال مرتا مار ٹیاں آئے
নাই হইশানাই কেনে সাইতাম সোনার মদিনা কেনে সাইতাম জি কল চালিয়ে দিন আজমল হোসেন পুরগুড়া শিবগঞ্জ থেকে আমি এক নাচ শুনতে চাই আচ্ছা আচ্ছা নাচ শুনতে যাচ্ছেন নেক্সট কল সাইদ মাহমুদ সৈয়দপুর থেকে আমি একটা নাচের আছে শুনতে চাই খোদার প্রিয় নবী আমাদের খোদার প্রিয় নবী আমাদের আচ্ছা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল আমি আসি আপনার কাছে না আমি একটু নাচের আছে শুনতে চাই আচ্ছা আচ্ছা শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট আমার নাম মোহাম্মদ মুক্তার মিয়া সিলেট থেকে আমি আজকে নাসের রাসুল শুনতে চাই ইনশাল্লাহ পরবর্তী কল আমি মোহাম্মদ আশিক আহমদ কুমিল্লা থেকে বলছি আপনাদের মাদানী চ্যানেলে নতুন দিকে যে নাচ নাচের যে অনুষ্ঠানটা আরম্ভ হয় ওটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের টিভি সামনে বসে আমি এই অনুষ্ঠানে দেখতেছি আমি এখানে মৃত নাচের আছে শুনতে চাই জি পরবর্তী কল আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন লালমনিরহাট আমি মা ফাতেমার সামনে একটি নাচ শুনতে চাই নাচ তো হবে না কালাম হবে মানকাবাত জি নেক্সট কল আমার নাম মোহাম্মদ সায়েম আমি শরীরপুর থেকে বলছি আমি অনুরোধে আসেন নাচ নাইফি অনুষ্ঠান থেকে একটি নাচের রসুল শুনতে চাই এখন নবীর আগমনে আনন্দিত আশি কানে রসুল এই নাচটি শুনিয়ে দিলে খুশি হতাম ইনশাআল্লাহ তাআলা নেক্সট কল আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন চাকরি থেকে আমি তো নাচের রসুল শুনতে চাই নাচের রসুলের নাম হলো মারহাবা মাকিনী মাদানী মক্কি মাদানী মারহাবা মক্কি মাদানী আচ্ছা অনেকটা চলে অনেকবার চলে আসছে মারহাবা মক্কি মাদানী জি নেক্সট কল আমার নাম রমজান আমি রাজশাহী থেকে বলছি আমি একটি নাচ শুনতে চাই কি যে সান আমার আলাজ রাতে নাদ না তো এটা মানকাবাত মানকাবাত বলা হয় কোন আল্লাহর ওলি শান মানে যেটা পড়া হয় সেটাকে মানকাবাত বলা হয় নাদ বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান নিয়ে যেটা গাওয়া হয় জি পরবর্তী কল আমার নাম নুনু মোহাম্মদ ইসলাম চাঁদপুর আঞ্চলে এটা নাচের অংশ শুনছি আচ্ছা আচ্ছা জি নেক্সট কল আমি চট্টগ্রাম পতাঙ্গ থেকে বলছি মনে এক তারিখ আমি নাচ মাহফিল দেখতেছি মাশাআল্লাহ খুব সুন্দর আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক এবং দাওয়াতে সকল মুবাল্লিক আল্লাহ তাআলা নেক হেদান করুক আমি একটা নাচ শুনতে চাই আলা হযরতের মুর্শিদাবাদ একটা এটা তো আলা হযরতের না এটা যে কেউ লিখেছেন আমি সুন্নাতের ওনার কোন মুরিদ লিখেছেন আর কি মুর্শিদা আমার আত্মার জি নেক্সট কল আমি রাজশাহী থেকে মরিয়াম বলছি আমি কি নাচ শুনতে চাই বাড়ি বছর ধরে কিছু আমরা কমেন্টের দিকে যাচ্ছি আমাদের জসিমউদ্দিন ভাই নাচ শুনতে চাচ্ছেন মোহাম্মদ আবুল কাউসার ভাই নূর নবী এসেছে শুনতে চাচ্ছেন মাসুদ ভাই সাথে আছেন তারপরে হাবিব আত্তারি আব্দুল হাবিব আত্তারি খুব দোয়া করেছেন চাঁদপুর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন তারপরে হানিফ ভাই মোহাম্মদপুর থেকে নাচ শুনতে খুব খুশি হব প্রিয় মদিনার দূরে আচ্ছা কিছু দিল জয়ের জন্য আমরা এসএমএসও নিয়ে নেই হবিগঞ্জ থেকে আমাদেরকে শুনতে চেয়েছেন ওগো মোর প্রিয় নবী এরকম কিছু একটা যাই হোক অনেকেই আমাদেরকে কল এসএমএস করেছেন কিন্তু আমাদের হাতে সময় আছে মাত্র অল্প কিছু সময় রাশেদ ভাইয়ের
যতদূর সম্ভব একটু একটু করে সবকিছু শুনিয়ে দেন, ছেলে যাতে দিল খুশি হয়ে যায়। যদি সম্ভব আমরা পড়ব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়ে নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ হরি নারা লাগাতে থাকবো, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে, মারহাবা 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 মক্কি মদনী, মারহাবা 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 আরবি হাশমি, মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদ নবী, আশিক দেরি ঈদ হলো ঈদ মিলাদ নবী, মারহাবা 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 মক্কি মদনী, মারহাবা 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 আরবি হাশমি। ঔলিদিগির রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কাদির জিলানি, ঔলিদিগির রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কাদির জিলানি, রাসূল পাকের তুমি পিয়ারা মালালির নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসেনের জিগর পারা, হাসান হুসেনের জিগর পারা, নেই তুলনা বিশ্বের মাঝে, নেই তুলনা বিশ্বের মাঝে, মাহবুবে সুবহানি আব্দুল কাদির জিলানি, ঔলিদিগির রাজা মহারাজ নামদের সালাম খানি, আব্দুল কাদির জিলানি, হা আব্দুল কাদির জিলানি, মুর্শিদামারাতার বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার, সাধক মুখলিসে আলেম তিনি, সাধক মুখলিসে আলেম তিনি, বহু গুণে সম্ভার তিনি,
মাশাআল্লাহ গরি বলছে এখনই শেষ করার জন্য তো আমাদের যেহেতু অনুষ্ঠান টাইম থাকে আর টাইম শেষ হয়ে গিয়েছে আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আবার চেষ্টা করব অনুষ্ঠান অনুরোধের আসন নাত মাহফিল নিয়ে উপস্থিত হতে যাতে আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করতে পারি আপনাদের দিল খুশি করার জন্য এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের আমল করার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা আবার উপস্থিত হব ততক্ষণ সাথেই থাকুন মাদানী চ্যানেল বাংলার অন্য অনুষ্ঠান মালাগুলো দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় নবীর গুণগান শুনতে যদি চাও আসুন দেখি অনুরোধের আসর নাত মা